একটি খবর, এই খবরের এই জন্য আপনাদের সামনে আনছি যে এই খবরটা দিয়ে অনেক কিছু বুঝতে পারবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার এবং নাগরিক অধিকার প্রশ্নে তাদের যে নীতি, সেই নীতিটা কিভাবে তারা বাস্তবায়ন ঘটায়। খবরটা হচ্ছে উইঘুর ইস্যুতে চীনের 26টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। দেখেন, মাত্র কয়েকদিন আগে অ্যান্থনি ব্লিংকেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তিনি চীনে গেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন, আবার হুঁশিয়ার করেছেন যে তারা যদি রাশিয়ার সাথে সম্পর্ক করে এবং রাশিয়াকে যদি অস্ত্র দেয় তাহলে তারা ব্যবস্থা নিতে পিছপা হবে না। তার মানে একদিকে তারা তাদের নীতির মধ্যেও থাকতে চাচ্ছে, আবার তাদের যে সতর্ক সংকেত যেটা দেওয়ার সেটাও কিন্তু তারা ছাড় দিচ্ছে না। এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টেছে। না, তারা তাদের অবস্থানে থাকবে, আবার নতুন ইস্যু যুক্ত হবে, বলবে সম্পর্ক উন্নয়ন চাই, এটা চাই, ওটা চাই, কিন্তু যখনই মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এই প্রসঙ্গগুলো আসবে তখনই কিন্তু তারা পদক্ষেপ নেবে। এটাই চীনের 26টা কোম্পানির উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে উইঘুর ইস্যুতে। উইঘুরে উইঘুর সম্প্রদায় সংখ্যালঘু, সবাই জানেন সেখানে তারা মুসলমান এবং তাদের উপর নিপীড়নের অনেক অভিযোগ দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তুলে আসছে এবং তারা দফায় দফায় রিপোর্টও প্রকাশ করছে যে উইঘুর সম্প্রদায়কে কীভাবে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, তাদের উপর কীভাবে নজরদারি করা হচ্ছে, কীভাবে তারা তাদের বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এনে আটক করে রাখা হচ্ছে যুগের পর যুগ। এই বিষয়গুলো কিন্তু তারা মাঝে মধ্যেই সামনে তুলে আনে। এখন যেটা তারা বলছে যে উইঘুর সম্প্রদায়ের মানুষদেরকে দিয়ে জোর করে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়, সেই পণ্য তারা রপ্তানি করে। সুতরাং ওই ধরনের পণ্য রপ্তানি যারা করে, যেসব কোম্পানি চীনের, সেই রকম 26টি কোম্পানির উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে। চীনের 26টি টেক্সটাইল কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়ারহাউস ফ্যাসিলিটি থেকে আর চীনের তুলা আমদানি করবে না দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হোয়াইট হাউস এসব কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের উইঘুর সংখ্যালঘুদের দিয়ে জোর করে পণ্য তৈরি করায় চীন ওই সব পণ্য নিজেদের সরবরাহ চেইন থেকে সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে চীনের টেলিকম সরঞ্জাম ও বিদ্যুৎ চালিত গাড়ি খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, এবার নিষেধাজ্ঞা দিল টেক্সটাইল খাতের ওপর। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এন্টিটি লিস্টে এবার চীনের 26টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের জিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের উপর চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে এসব কোম্পানিকে নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এর আগে ওয়াশিংটন বলেছে, চীনা কর্তৃপক্ষ জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর জন্য শ্রম শিবির স্থাপন করেছে। তবে বেজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে যে এগুলি শ্রম শিবির না, এগুলো হচ্ছে সংশোধনাগার। সংশোধনাগারটাকেই পশ্চিমারা বলছে এটা শ্রম শিবির, বাধ্যতামূলক, অর্থাৎ ওইসব জায়গায় তাদেরকে আটক রাখা হয় বছরের পর বছর এবং তাদেরকে দিয়ে নানান রকম কাজ করানো হয়। এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের জিনজিয়াং অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত হবে, চীনের উন্নয়নের গতিরোধ করতে যুক্তরাষ্ট্রে এটি একটি কৌশল মাত্র। 2021 সালে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এন্টিটি লিস্ট পাশ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটনে এখন পর্যন্ত 65টি চীনা প্রতিষ্ঠানের উপর আমদানি নিষিদ্ধ করেছে। যে পরিমাণ চীন রাশির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় সে তুলনায় কিন্তু বাংলাদেশে খুবই সামান্য র্যাব এবং সাত কর্মকর্তা, এটা বলতে গেলে কিছুই না। তো সুতরাং যুক্তরাষ্ট্র তার যে নীতি, সেই নীতি থেকে কিন্তু তারা কখনো সরছে না। তারা সম্পর্কও রাখছে, আর যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে সেই সব ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।